দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রোগ্রামটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনন্ত আর্ট বিডির পক্ষ থেকে আমি অনুপম। আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামাঞ্চল। তো আমি বরাবরই আপনাদের বিভিন্ন জায়গার বিভিন্ন খামারের ভিডিও দেখিয়ে থাকি। তো আজকে আমি যে জায়গাটাতে উপস্থিত হয়েছি আপনারা দেখতেছেন আশেপাশে খুবই ফাঁকা জায়গা, বলতে পারেন এটা একটা বিল। তো বিলের মাঝেই এক খামারি গড়ে তুলেছেন একটি পোলট্রি খামার। তো সেই খামারের গল্প আমরা শুনব। আমরা যে খামারটাতে দাঁড়িয়ে আছি এখন সেই খামারের যে নারী উদ্যোক্তা আমরা তার সাথে কথা বলবো। চলুন আমরা তার কাছ থেকেই বিস্তারিত জেনে নিই। আপনার নামটা? লক্ষ্মীবালা। হ্যাঁ, আপনি কতদিন যাবত এই মুরগি খামার করতেছেন? এই 4 বছর। এখানে কতটুকু জায়গার উপরে এই খামারটি আছে? 2 বিঘা। 2 বিঘা জায়গার উপরে এই খামারটি আছেন। আপনারা দেখতেছেন এই খামারের নিচে কিন্তু ওই প্রচুর মাছ দেখতেছি আমরা। খামারের নিচের মাছগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা আরও বিস্তারিত জানি এই খামারটি করতে আপনার কী পরিমাণে খরচ হয়েছে? 1.5 লাখ। শুধু খামারটি করতে 1.5 লাখ টাকা গেছে না এই লিজ করতে? না, খামারই। খামার করতে 1.5 লাখ গেছে। এই খামারটা হচ্ছে 2 বিঘা জায়গার উপরে অবস্থিত। কিন্তু এই খামারটির মাপটা বলতে পারবেন কতটুকু বাই কতটুকু? লম্বায় আছে 40 আর আর আড়ে আছে 5.5। কতদিন আগের করা? আচ্ছা, এটা কতগুলো মুরগি চাষ করার জন্য এটা মানে আপনি কন্টিনিউ 600 করে মুরগি চাষ করেন? আর এটাতে লাভ লসের হিসাবটা একটু যদি আমাদের বলতেন ভালো না, মানে আপনি একটু বিস্তারিত আমাদের বলবেন যে এটা কত মুরগি আপনি তোলেন, কত দামে কেনেন এবং খাবার দাবার এবং লাস্টে যখন বিক্রি করেন সব মিলিয়ে আমাদের একটু মানে গুছিয়ে বলেন। এখন কি বলবো, মানে বাচ্চা তো এক এক সেট উঠোই, এখন একবারে এক এক রকম দাম আসে। যেরকম এখন বাচ্চার দাম একটু বেশি, এইভাবে চাষবাস করতে হয়। আর মুরগি তো যত্ন নিতে হবে, যত্ন নিলে তো সমস্যা। তাকে কাছ থেকে সব কিছু আমরা আনি, আমাদের হয় কিছু। আপনার যে দোকান থেকে খাবারগুলো আনেন সেই দোকানে কি নগদ টাকা দেন নাকি এই মুরগি বিক্রি করে টাকা দেন? মুরগি বিক্রি করে টাকা দেন। আচ্ছা, এদিক থেকে সুবিধা দর্শক যে আমাদের এলাকায় যেসব খামার গড়ে উঠছে তারা কিন্তু নগদ অর্থ দিয়ে খাবার অধীন সময় কিনে না। যেসব দোকান আছে, ডিলার আছে, এরা পোলট্রি মুরগি প্লাস খাবার সাপ্লাই দেয় এবং যখন এটি বড় হয় বাজারে বিক্রি করে তারপরে হচ্ছে সে টাকাটা ব্যাক দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে তার ওইখানে যে ইনভেস্টটা করা দরকার ছিল সেই টাকাটা কিন্তু লাগতেছে না। তার মানে হচ্ছে অনেক শুধু খামারটি গড়ে তোলা মাত্রই হচ্ছে আপনি চাইলেই আপনার খামারে মুরগি তুলতে পারবেন এবং খাবারও দিতে পারবেন। কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পর্যাপ্ত যত্ন নিতে হবে যাতে আপনার মুরগিগুলো যাতে না মারা যায়। যদি মারা যায় তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনি কি কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, মানে মুরগি মারা গেছে এরকম? আমার বাচ্চা কাটি ফেলাইছিল ইন্দুরি আসিনি। একবার কখনো কোনো রোগ ধরেছে? না। আপনি কি মানে কী কী মেডিসিন ব্যবহার করেন? এখন বিভিন্ন মেডিসিন আছে, বাচ্চা বডিং থাকে এক নিয়মে, বাইরে ছাড়ার পরে এক নিয়ম, ঠান্ডার ওষুধ আছে, গরদের ওষুধ আছে। আচ্ছা, আর হচ্ছে আপনারা এই যে মুরগিগুলো চাষ করেন এই মুরগিতে কতদিন পরে বিক্রি করে দেন? 34 দিন। 34 দিন পর পরই মুরগিগুলো সেল হয়ে যায়? 34 দিনে কত কেজি হয়? 1250 কেজি। 1250 গ্রাম হয়, মানে 1 কেজি 200 গ্রাম এভারেজ হয়। আচ্ছা, এতে আপনার কেমন লাভ থাকে? থাকে 20-30-40। মানে সব সময়তে আপনার 20-40 হাজার টাকা প্রতি মাসে লাভ থাকতেছে। আর যে পুকুর আছে এই পুকুরে কি আর কোনো এক্সট্রা খাবার দেন? হ্যাঁ। না, আপনার পুকুরে পোলট্রি লিস্টটা পড়তেছে, তার বাইরে কি কোনো খাবার দেওয়া লাগে? এর বাইরেও খাবার দেওয়া লাগে? কী কী মাছ আছে পুকুরে? পাঙাশ আছে, তেলাপো আছে, পুঠি আছে,
বাটা আছে 1 লাখ, এই আপনার এই মাসে বছরে কত টাকা ইনকাম হয়? 7 থেকে 5 লাখ। তার মানে তো আপনার প্রতি বছর প্রায় 8-10 লাখ টাকা আপনি ইনকাম করতে পারতেছেন এই খামার থেকে। আপনার পাশাপাশি এই ইয়েতে আর কোনো এরকম নারী উদ্যোক্তা আছে? কোনো মহিলা কি সরাসরি কোনো কাজে জড়িত আছে? আপনার জানা আছে? আপনার সংসারের কাজ শেষ করে আপনি এগুলো করেন, সংসারে কোনো ঝামেলা হয় না? না। কে কে আছে আপনার সংসারে? আমার একটা ছেলে, একটা শাশুড়ি, আমি আর আমার স্বামী। ছেলে কি করে? ছেলে লো পড়ে ফাইভে। আচ্ছা। তো বন্ধুরা, আমরা শুনলাম একজন নারী উদ্যোক্তার কথা। সে তার সংসার যে কাজ আছে সে কাজগুলো শেষ করে সে তার খামার দেখাশোনা করে। তো আপনারা বুঝতেই পারছেন একটা খামার দেখাশোনা করতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। আমাদের দেশে নারীরা সেটা পারে। বিদায় দেখেন যে সে প্রতি বছর তার নিজের চেষ্টায় এই 2 বিঘা জমি থেকে সে প্রায় 10 লক্ষ টাকা ইনকাম করতেছে। তো আপনারা চাইলে এরকম ভালো ভালো খামার করে আপনারা নিজেরাও এরকম উদ্যোক্তা হতে পারেন। আর যদি কখনো কোনো প্রয়োজন পড়ে, কোনো হেল্প দরকার হয়, আপনারা আমাদের কমেন্টসে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।